ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সুস্থ আছো, ভালো আছো। আশা করি তোমাদের পরিবারের সব সদস্যরা সুস্থ আছে, ভালো আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক, তোমাদের সামনে প্রথম অভিজ্ঞতা পরীক্ষা, তোমাদের প্রিপারেশন নিতে হবে, অবশ্যই নিতে হবে। তোমরা বই নিয়ে বসে পড়ো। তোমাদের সিলেবাস অনুসারে তোমাদের প্রথম অভিজ্ঞতাতে দুটো অধ্যায় আছে। কি কি আছে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। তাহলে দুটো অধ্যায় আমি ইতিপূর্বে পড়িয়েছি না পড়িয়েছি, তোমরা ভালোভাবে শুনেছ। আজকে আমি প্রথম অধ্যায়টা একটু পুনরালোচনা করবো, যাতে তোমাদের বুঝতে আরো সহজ হয়। কেমন? তোমরা আশা করি খুশি হবে। তোমরা বই নিয়ে বসে পড়ো। বইয়ে প্রথম পেজটা খুলে গেল, খুলেছ? প্রথম অধ্যায় কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য পুনরালোচনা করতেছি, তোমরা খেয়াল করবে মনোযোগ সহকারে। আমাদের উৎস হলেন ঈশ্বর, তার কোনো শুরু নেই, শেষ নেই। তিনি আদিতে ছিলেন, এখন আছেন এবং চিরকাল থাকবেন। ঈশ্বর সর্বশক্তিমান, সব জানেন, তিনি সব জায়গায় আছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন। এই বিশ্বের সবকিছু সৃষ্টি করার পর তিনি তার নিজের প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন। তিনি শুধু তার মুখের কথায় আমাদের সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে ঈশ্বর দেহ, মন ও আত্মা দিয়েছেন। আমাদের স্বাধীন ইচ্ছা এবং ভালো মন্দ বেছে নেওয়ার শক্তিও তিনি দিয়েছেন। ঈশ্বরের কাছ থেকে আমরা আত্মা পেয়েছি। আমাদের আত্মা ঈশ্বরের মতোই অদৃশ্য। ঈশ্বরের আত্মার সাথে আমাদের আত্মার একটা সংযোগ রয়েছে। প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। তখন আমরা ঈশ্বরের কথা শুনতে এবং তার ইচ্ছা জানতে পারি, ভালো এবং মন্দ বুঝতে পারি। তা জেনে ভালো পথে চলার সিদ্ধান্ত, কিন্তু ডিসিশন আমরা নিয়ে থাকি। ঈশ্বরের শক্তিতে আমরা অনেক ভালো কাজ করতে পারি। এভাবে আমাদের সঠিক নৈতিক জীবনটা গড়ে উঠে। তারপর আমাদের শেষ গন্তব্যস্থল, আমাদের শেষ গন্তব্যস্থল কোথায়? ঈশ্বরের কাছে। আমরা যে উৎস থেকে এই পৃথিবীতে এসেছি, সেই উৎসের কাছে আমরা একদিন ফিরে যাব। আমরা তার কাছে, তার সাথে এক হয়ে যাব। ঈশ্বর আমাদের সৃষ্টি করে এই পৃথিবীতে রেখেছেন তার গৌরবের জন্য। তিনি আমাদের সর্বদা পালন এবং রক্ষা করেন। পরিবার এবং বন্ধুদের সাথে বিভিন্ন সময়ে আমরা অনেক আনন্দ করতে পারি। এই সুযোগ আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। তিনি আমাদের বিভিন্ন রকমের গুণ দিয়েছেন, এগুলো দিয়ে আমাদের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য পালন করি। পরিবার, সমাজ এবং দেশের জন্য সেবামূলক কাজ করি। আমাদের নিজ নিজ দেহ, মন ও আত্মার যত্ন নিতে পারি। এভাবে আমরা শেষ গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার জন্য একদিন আমাদের ডাক আসবে। সেদিন যেন আমরা যোগ্যভাবে তার সামনে উপস্থিত হতে পারি। অর্থাৎ আমরা যেন এমন একটি পথে চলতে পারি যে পথ আমাদেরকে আমাদের উৎসের কাছে পৌঁছতে সহযোগিতা করবে। এবার ঈশ্বরের দেখানো পথ, আমাদের শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য ঈশ্বর আমাদের জন্য একটি পথ দেখিয়েছেন। তার দেখানো পথে চললে আমরা অবশ্যই তার যথেষ্ট পৌঁছাতে সক্ষম হব। ঈশ্বরের দেখানো পথ হলেন তারই একমাত্র পুত্র যীশু খ্রিস্ট। যীশু নিজেই বলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। কত সুন্দর উক্তি না? আমাকে পথ করে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না, অর্থাৎ প্রভু যীশু মাধ্যম। তাহলে যীশুর দেখানো পথ তথা যীশুকে জানতে হলে আমাদের পবিত্র বাইবেল পাঠ করতে হবে। পুরাতন নিয়মে যীশুর আগমনের বিষয়ে বলা হয়েছে, আর নতুন নিয়মে যীশুর জীবন, কথা এবং কাজ সম্পর্কে লেখা হয়েছে। এখানে রয়েছে পাপ পরিহার করে পবিত্র পথে চলার জন্য ঈশ্বরের বিভিন্ন আজ্ঞা এবং নির্দেশ। ঈশ্বর ভক্তজনেরা কিভাবে তার পথে চলেছেন সেগুলো এখানে লেখা রয়েছে। এই বিষয়গুলো ভক্তি, বিশ্বাস এবং প্রার্থনাপূর্ণভাবে পাঠ করলে আমরা ঈশ্বরের নির্দেশিত পথ সম্পর্কে জানতে পারি। এগুলো মেনে চললে আমরা তার কাছে যেতে পারি, তার সাথে মিলিত হয়ে আমরা অনন্ত সুখ লাভ করতে পারি। তাহলে এই প্রথম অধ্যায় থেকে আমরা কি শিখতে পেলাম? মেন পয়েন্টটা কি? আমাদের উৎস হলেন স্বয়ং ঈশ্বর। তিনি ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। তিনি আমাদের শেষ গন্তব্যস্থল। তাহলে আমরা অনেক কিছু শিখতে পেরেছি না, বুঝতে পেরেছি না? আশা করি তোমরা বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। তো তোমাদেরকে ধন্যবাদ। ভালো করে রিডিংগুলো করবে, ভালো করে লেখাপড়া করবে। পরের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ।